আমরা এই মুহূর্তে দমদম স্টেশনে পেয়ে গেছি মোহামেডান এবং ইস্ট বেঙ্গলের ফ্যান্স গ্রুপকে। আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গেই আছে তাদের পতাকা। বক্তব্য শুনে নেব আমি ইস্ট বেঙ্গলের ফ্যান্স এর কাছে। আগে আজকে ইস্ট বেঙ্গলের সাথে খেলা আছে সিএফএল এ খিদিরপুরে, আর মোহামেডানের একই টাইমে খেলা আছে কল্যাণীতে। আজকে সিএফএল শুরু হচ্ছে, এদিকে মোহনবাগান নাম তুলে নিয়েছে অফিসিয়ালি, ওরা তুলে নিয়েছে ওরা সিএফএল খেলবে না। এত বছর পর সিএফএল এ মানে শুধুমাত্র পাঁচটা টিমের খেলা হচ্ছে, মানে আমি আমার জন্মের পর থেকে এত কম টিমের সিএফএল দেখিনি, এই প্রথম দেখছি। আচ্ছা, মোহনবাগান যে পালিয়েছে বলছে ইস্ট বেঙ্গলের ফ্যানরা, মোহামেডানের ফ্যানরা, তাই কি পালিয়েছে না অন্য কোনো বিষয়? টিমটা কারা, ওটা তো এটিকে হয়ে গেছে। আজ আমরা হাসান ভাইয়ের কাছে চলে, মোহামেডান ফ্যান যদি কিছু বলো। অনেকদিন পর আমরা এই যে তোর লকডাউন হওয়ার পর থেকে আমাদের ইস্ট বেঙ্গল মোহনবাগান বা মোহামেডান কত বছর শুধু অনলি মোহামেডানই ছিল, এই বছরে আমরা ইস্ট বেঙ্গলকেও পেয়েছি মোহামেডানকেও পেয়েছি, খুব আনন্দিত। ফুটবল ফুটবল বাংলা ফুটবল, বাংলা দুর্গা পুজো, পুজোর আগে সবাইকে শুভেচ্ছা পুজোর জন্য। জয় বাংলা, জয় বাবা, হৃদয় জুড়ে মুক্তি দিয়ে হাত কাটলে।